হ্যালো অল মাই বিউটিফুল ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওন ওয়ার্ল্ড। আর আমি পূজা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা তোমরা আমার চ্যানেল আজকে প্রথম, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফর মোর ভিডিওস। আমার তো আবার পায়ের তলায় সর্ষে, বেশি দিন ঘরে মন টেকে না, তাই আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আর এইবারের আমার গন্তব্যস্থল হচ্ছে নাগাল্যান্ডের জুকু ভ্যালি, যেটা কিনা নর্থ ইস্টে অবস্থিত এবং এটা ট্রেকারদের কাছে ভীষণই জনপ্রিয়। স্বর্গের মতো সবুজ ঘাস দিয়ে সাজানো এই জুকু ভ্যালি। আর এইবারের ট্রেকটা কিন্তু একটু কঠিন। আর আমি এখন আছি হচ্ছে লামডিং স্টেশনে এবং লামডিং স্টেশন থেকে যাবো হচ্ছে ডিমাপুর। আর আমার জার্নি স্টার্ট হয়েছিল আগের দিন ভোর 5:30 থেকে। আর এই যে লং জার্নি করার পর আমার এই অবস্থা। তোমরা চাইলে হচ্ছে ডিরেক্ট কলকাতা টু ডিমাপুর আসার কিন্তু ফ্লাইটও আছে, তাতে অবভিয়াসলি সময়টা অনেক কম লাগবে। আর এখন হচ্ছে লোকাল ট্রেনে করে যাচ্ছি হচ্ছে ডিমাপুর। আর ডিমাপুর যাওয়ার পথে বাইরের দৃশ্যটা ভীষণই সুন্দর। আসলে আমরা জীবনে মানে একই রকম জীবনে একঘেয়ে লেগে যায়, তখন মাঝে মাঝে এরকম টাইপের ট্রেক বা কোথাও ঘুরতে গেলে নিজেকে ভীষণ বুস্ট আপ লাগে। অ্যান্ড ফাইনালি উই রিচড ইন ডিমাপুর স্টেশন। তো তারপরে হচ্ছে ডিমাপুর থেকে আমরা হচ্ছে গাড়ি করে যাব হচ্ছে কোহিমা টু জাখামা যাব। এরপরে আমরা গাড়ি করে কোহিমা টু জাখামা যাব। আর গাড়ি করে যাওয়ার সময় বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, জাস্ট এক কথায় অসাধারণ। আর আমার তো এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে আমি গ্যাংটক চলে এসেছি, কিন্তু আদৌ সেটা নয়। অ্যান্ড ফাইনালি উই রিচড ইন জাখামা। আর অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এই পাহাড়ি অঞ্চলের হোমস্টেগুলোতে মানে যেখানেই যাও না কেন এইরকম একটা দুটো শার্মেও তুমি পাবেই। আর এটা হচ্ছে আমাদের হোমস্টের চারিপাশটা, হোমস্টেটা কিন্তু ভীষণই সুন্দর। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যেখানটায় থাকবো। এখানে হচ্ছে টোটাল 5টা বেড আছে এবং আমরা মেয়েরা হচ্ছে এই জায়গাটায় থাকবো। আর এখন বাজে 4:00, চলো লাঞ্চ করে নিই। অলমোস্ট সন্ধেই হয়ে এসেছে আর সন্ধেবেলা আমাদেরকে এখানে দিল চা আর তার সঙ্গে এই সুন্দর বিস্কুটগুলো। আর এখন দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে, মানে সন্ধে এখন 7:00 হবে আর বাইরের দৃশ্যটা ভীষণ সুন্দর, তাই না? শুভ সকাল আর আরও একটা নতুন দিন। অ্যান্ড টুডে দিস ইজ মাই লুকস। আর আজকেই হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে, আমাদেরকে গাড়ি করে একটা পয়েন্টে ছেড়ে দেওয়া হবে এবং তারপরে হচ্ছে ওখান থেকে আমাদেরকে ট্রেক করে জুকু ভ্যালিতে যেতে হবে। আর এটা হচ্ছে জুকু এন্ট্রি কাউন্টার, মানে এখানে হচ্ছে এন্ট্রি ফিস দিতে হবে। আর এই যে মানে হোমস্টে থেকে এই এন্ট্রি মানে যে কাউন্টার, এই জায়গাটা আসতে বাপরে বাপ রাস্তাটা মারাত্মক ছিল। আর এই যে এখানে লেখা আছে ডু অ্যান্ড ডোন্টস ফর জুকু ট্রেকার্স, তোমরা চাইলে এটা পজ করে দেখে নিতে পারো যে জুকু ট্রেকার্সরা মানে কী করবে আর কী করবে না। যাই হোক, আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে, এতটা দুর্গম রাস্তা আমি আদৌ পার করতে পারবো কি না? নিশ্চয়ই পারবো, না পারার কিছু নেই, আশা করি পারবো। চলো এবং আমরা আমাদের মেন পয়েন্টে চলে এসেছি, মানে যেখান থেকে আমাদের ট্রেকটা শুরু হবে, হাঁটা শুরু হবে। আর যেহেতু ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তো আমরা সবাই রেনকোট আর এখানটায় পরে নিচ্ছিলাম, রেনকোট বা যার যা দরকার জুতো টুতো এগুলো সব ঠিক করে নিচ্ছিলাম আর কি। আমরা এখন জুকু যাচ্ছি। জুকু কতক্ষণ লাগবে? 6 কিলোমিটার। আবার যেভাবে হাঁটবে, আমাদের সাথে বিভিন্ন লোকেরা রয়েছে যারা এলিয়ানের মতন সেজেছে, কখনো পৌঁছবো আমরা জানি না, ঠিক আছে? তার মাঝখানে ছবি তোলা তো আছেই, ছবি তোলা আছে। তার মাঝখানে একজনের রেনকোট খুলে পড়ে গেছে। এটা কিন্তু একটা দারুণ ড্রেস, আপনারাও যদি এরকম কখনো, আর একটা ছবি তুলে নিন।
আর রাস্তায় যাওয়ার পথে হচ্ছে এই বোর্ডটা দেখতে পেলাম এবং সেখানে হচ্ছে লেখা আছে বিভিন্ন ধরনের ফ্লোরা এবং ফনা, কী কী ফ্লোরা এবং ফনা হচ্ছে পাওয়া যায় জুকো ভ্যালিতে। আর এটা হচ্ছে ওয়ে টু জুকোর এই রাস্তাটা, রাস্তাটা প্রচণ্ডই দুর্গম আর চারিদিকটা মেঘে একদম ভরে গেছে, মানে সাদা হয়ে গেছে, তো কিছু দেখাও যাচ্ছে না সামনে। ওয়েদার আমরা যে খুব ভালো পেয়েছি যাওয়ার সময় একদমই সেটা নয়, তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটার কী অবস্থা। তাও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানের মানে সব থেকে যেটা বিচ্ছিরি এই যে কাদা, তাও আমি মানে সবগুলো যে ক্যাপচার করতে পেরেছি, মানে যে জায়গাগুলো প্রচন্ড খারাপ ছিল সেগুলোই করা হয়নি। ব্যাপারটা হচ্ছে ভীষণ কাদা, সেই সকাল প্রায় 8-9টা আই থিঙ্ক, আই গেস 9টা থেকে হাঁটছি, হেঁটেই যাচ্ছি, প্রচণ্ড অবস্থা খারাপ আর এত মারাত্মক রকমের কাদা সাথে বৃষ্টি। বাট যেটা হচ্ছে কথা, এত সুন্দর ভিউ, মানে আই থিঙ্ক ক্যামেরা এতটা সুন্দর আসছে না, বাট এত সুন্দর ভিউ যেটা এত কষ্ট করার পরেও মনে হচ্ছে যে এটা সার্থক আর কি, এত কষ্ট করাটা বিফলে যায়নি যেটাকে বলে আর কি। ফাইনালি এত কষ্টের পর আর হাত পায়ের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আই মিন পায়ের অবস্থা তোমাদেরকে জাস্ট দেখাই। আমরা চলে এসেছি এবার ট্রেকার্স হাট। এখানে হচ্ছে জুকো ভ্যালিতে থাকার একটি জায়গা আছে, সেটা হচ্ছে ট্রেকার্স হাট। সে তুমি যেই হও না কেন তোমাকেই ট্রেকার্স হাটেই থাকতে হবে, আর নয়তো সেকেন্ড কোনো অপশান নেই। তোমাদেরকে ট্রেকার্স হাটটা দেখাই, দেখেছো কী অবস্থা, আর মেঘে মানে চারিদিকে কিচ্ছু আর দেখা যাচ্ছে না, একদম টোটালি মেঘাচ্ছন্ন হয়ে গেছে পুরো জায়গাটা। এখানে আরও অনেক গ্রুপরা এসেছে আর কি, আর বাইরে তোমরা টেন্টও দেখতে পেলে, আর এটা হচ্ছে ভেতরটা। ভেতরটা তো অবভিয়াসলি এটা যেহেতু একটা ডরমেটারি, তো প্রচুর রকমের মানুষ থাকে, তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে না এটা ভেবেই যেও, যদি ভেবে থাকো যে খুব পরিষ্কার হবে এরকম কিন্তু মোটেই পাবে না। হাই, গুড মর্নিং ফ্রম জুকু। এখন বাজে কটা? 11টা বাজে, আর আমরা ব্যাক করছি এই বাজে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। এই যে দিদি যাচ্ছে, দিদি একটু হাই বলে দাও। দিদি খুবই শোচনীয়, খুবই শোচনীয়, কিন্তু কিছু করার নেই, স্ট্রাগল করে করে যেতে হবে। দিদির কি দেখার জন্য আমরা এসেছি এত দূর থেকে, সেই ভিউ আমরা দেখতে পেয়েছি, সত্যি পেলাম না। দিদির কিন্তু মারাত্মক স্ট্রেংথ, দিদিকে দেখেই আমি ইন্সপায়ার্ড হচ্ছি। থ্যাংক ইউ, কারণ দিদি বয়স আমাদের থেকে অনেক বেশি হলেও মনের জোরটা অনেক বেশি, সিরিয়াসলি। ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, এতটা খারাপ রাস্তা মানে ধারণার বাইরে, খুবই রিস্ক নিয়ে ভিডিওটা করছি। দেখো চারিপাশটা, এই যে এবার দিদি নামছে, প্রচণ্ড রিস্ক নিয়ে ভিডিও করছি। ওরে বাপরে, বৃষ্টি হওয়ার জন্য কি একে ঘন জঙ্গল, বাঁশবন, তার উপরে এই কাদা রাস্তা, একহাতে ফোন, প্রচণ্ড রিস্কি। যাই হোক, তাও ভাবলাম তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করি। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করো, আর যারা জুকো আসতে চাও তারা ভিডিওটা শেয়ার করো সবাইকে। রাস্তাটা দেখছো, এটা তো অনেক ভালো রাস্তা, পাথর আছে, বাট পাথরগুলো এইভাবে ওঠা, উফ বাপরে কি কষ্ট জীবনে। বাট তাও মাই গড, ফোনটা হাত থেকে পড়লেই পুরো খাদে। যাই হোক, তাও এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার। অলওয়েজ যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তারা আসতেই পারো। এই সরু সরু রাস্তা দিয়ে
দেখো কি যাচ্ছে তাই অবস্থা। ঠিক আছে চলো, ফোনটা পুরো ভিজে যাচ্ছে। 4:15, উফ বাপরে, সেই 11টায় হাঁটা শুরু করেছিলাম পাহাড়ে, ওই খাড়াই রাস্তায় হেঁটে হেঁটে যে অবস্থা, মনে হচ্ছে সমতলে আর হাঁটতে পারছি না। এখন 4:15 বাজে, অলমোস্ট আমরা পৌঁছে গেছি, অলমোস্ট নয় পৌঁছেই গেছি। উফ কিছু তাকাতে পারছি না, মাথা ঘুরছে মনে হচ্ছে। সবাই তো জুকু ভ্যালি এত ক্রেজিনেস আছে, বাট জুকু ভ্যালি এত টাফ সত্যি। যাই হোক, আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু একটা দারুণ আলাদা এক্সপিরিয়েন্স হলো, সিরিয়াসলি খুব ভালো লাগলো। বাট উফ ভীষণ কষ্ট করছিল আমার পায়ের অবস্থা, ক্রক্স পরে যেখানে সবাই হচ্ছে বুটস পরেছিল সেখানে আমি একমাত্র ক্রক্স পরে পুরো ট্রিপটা ক্রক্স পরে কমপ্লিট করলাম। তার জন্য সবাই নাকি আমি হ্যাটস অফ বলছে, এটা নাকি ক্রক্স পরে করাই যায় না। আমি অ্যাকচুয়ালি জানতাম না, তার জন্য ক্রক্স পরে আর কি করলাম। বাট তোমরা তো জুকু ভ্যালি এলে অবশ্যই বুট পরে এসো। যাই হোক চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা আমাদের ট্রেকটা স্টার্ট করেছিলাম এবং আবারও সেই জায়গায় চলে এলাম। দেখতে দেখতে একটা গোটা দিন কেটে গেল, ইটস অ্যামেজিং। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমরাও জুকু ভ্যালি ট্রেক করতে চাও, আশা করি ভিডিওটা থেকে কিছু ইনফরমেশন পাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।